কৃতি বিধায় না। আপনি শুনতে চলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী, যেখানে যা করতে হবে এবং যা করা সমীচীন ও শুভ তা তো করবেই, কিন্তু সেই করাটা যেন হয় যথাসম্ভব হৃদ্য অনুকম্পিতার শুভ সহযোগিতা নিয়ে। 234 অন্তরে কোন শুভকম্পিতা এলেই কাজে তা অপ্রকাশও কিছু না কিছু করবেই, এতে তোমার শুভদীপ্ত কর্মানুচরা বেড়ে যাবে, নয়তো মস্ত একটা সুযোগ হারাবে। 235 যে চিন্তা যে ভাবনা যে কথা করার ভিতর দিয়ে ফুটে ওঠে না, সেগুলি নিথর হয়ে থাকে। 236 নিষ্পন্ন করার কৃতি উদ্যম যাদের যত নিথর, বাধা বিপত্তির সমস্যাও তাদের তত বেশি, চলৎশীলতাও ব্যক্তই ও বিপর্যয়গ্রস্ত তেমনি। 237 ভালো কিছুর চিন্তা এলেই উপযুক্ত সময়ে তা করবিহিত সারিত্বে সমীচীন নিষ্পাদনী তৎপরতায় তোমার আগ্রহ উদ্দীপ্ত ভালো করার ঝোঁক বেড়েই চলবে নিষ্পাদন মুখর হয়ে। 238 করার ভিতর দিয়েই মানুষ অভিজ্ঞতা অর্জন করে, না করেই যা রা কারণ অভিজ্ঞ হতে চায়, ব্যর্থ হয় তা রামিথ্যা কল্পনার কলুষ জড়িত হয়ে। 239 এ কতখানি কেমন করে কত সময়ে কৃতকার্য যোগ্যতার প্রমাণ সেইখানে, আর এগুলির রকম ফের যেখানে যেমন, যোগ্যতার রকমও সেখানে তেমনি। 240 তুমি যাই করো না কেন, চেষ্টা সত্ত্বেও যদি কৃতকার্য না হতে পার তা কিন্তু নিন্দনীয় নয়, বরং প্রচেষ্টা পরায়ণ যদি না হও তা শৌর্যহীনতারই লক্ষণ। 241 যখনই যা কর সাধু ও শুভ সংস্থিতি প্রসূ করেই করো, ওষুধপত্রের ব্যাপারেও তাই, আর তা যত হয় ততই ভালো। 242 বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।